ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালদা জেলার মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অরূপ দাস। উল্লেখ্য, বিগত কয়েকদিন আগে ভিন রাজ্যে মুম্বাইয়ের ধুলিয়া এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হয়। মানিকচকের নূরপুর অঞ্চলের গোবিন্দপুর এলাকার বাসিন্দা ছেদি সরকারের খুবই অসহায় গরিব পরিবার। সেই পরিবারের সাথে দেখা করে খাদ্য সামগ্রী, বস্ত্র সহ আর্থিক সাহায্য করেন অরূপ বাবু। পাশাপাশি মানিকচকের নাজিরপুর খোয়ের তোলা রবিদাস পাড়ার বাসিন্দা মালো রবিদাসের একটি মাত্র ঘরের টিনের চাল কালবৈশাখী ঝড়ের দাপটে উড়ে যায়, ফলে বিপাকে পড়ে মালো রবিদাস। তার বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী, বস্ত্র এবং আর্থিক সাহায্য করেন তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী অরূপ দাস। এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী অরূপ দাস বলেন, এদিন নূরপুর অঞ্চলের গোবিন্দপুরের বাসিন্দা ছেদি সরকার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয় এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মালো রবিদাসকে খাদ্য সামগ্রী, বস্ত্র এবং আর্থিক সাহায্য করলাম, পরবর্তীতে আবারও অসহায় পরিবারের পাশে থাকব। গেলাম আপনার গিয়ে এখানে আমার নূরপুর অঞ্চলের গোবিন্দপুর, ওখানে দুটো লোক মারা গিয়েছিল। দুটো লোক মারা যাওয়াতে খবর যাই, তার এখন আর্থিক সাহায্য, যাবতীয় জামা কাপড়, লুঙ্গি, এই আলু পেঁয়াজ সমস্ত দেওয়া হয়েছে। তারপরে এখানে শুনলাম যে আমাকে নীলকান্ত বললো যে দাদা ঝড়ে বাড়ি উড়ে গেছে, তার একটা সাহায্যের জন্য আপনাকে আসতে হবে। কী সাহায্য করলাম? সাহায্য করলাম যে চাল, শাড়ি, জামা কাপড়, ত্রিপল, এগুলো সাহায্য করলাম। আগামী দিনে পরিবারের পাশে থাকবেন? নিশ্চয়ই। আমার এটাই হচ্ছে আমার মানে সমাজ সেবার জন্য আমি তৈরি আছি। আসবাবপত্র যা ছিল সম্পূর্ণ মানে উড়ে চলে গেছিল। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।